হাই ফ্রেন্ড, শম্পানের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বুঝতেই পারছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অভিরাজের কি কি খেলনা আছে। এ দেখো, জাদুকাঠি নিয়ে বসে আছি, একটু ছু মন্ত্র করে তোমাদের সমস্ত জিনিসপত্রগুলো দেখে দেবো। এটা কি বলতো? এটা হচ্ছে সেই বাবুই তৈরি করে সেই জিনিস খেলনা। এগুলো অভিরাজের মনে হয় তিন চারটে আছে। পাচ্ছি না,
ও থাকলে ও হয়তো দেখাতে পারতো, তো অসুবিধা নেই। এই দুটো গাড়ি শুধু ওই গাড়ি নয়, এমনি গাড়িও আছে, ট্যাক্সি, কোথাও যাওয়ার দরকার হলে চলো চলো। এই দেখো কত সুন্দর, গাড়ি দেখলে হবে, এবার তো বন্দুক চালাবে। এই দেখো আর্মি বন্দুক, এর জন্য আবার চশমাও আছে, ছোট্ট একটা চশমা আছে, চশমা কোথায় গেল? এই দেখো এটা আবার শ্যুট করতে হয় চশমা পরে, দেখেছো? এই দেখো চশমা পরে শ্যুট করতে হয় এটা, আমি এখন অভিরাজ হয়ে গেছি। এর আবার বন্দুকের গুলি রাখো কত, মানে এই রিফিলে ব্যবহার করা হয়। তো নেক্সট আমি একটা ভিডিও করব যেটা অভিরাজ অভিরাজের বন্দুকগুলো কীভাবে ব্যবহার করে সেগুলো দেখিয়ে দেবে। এটা আমি দেখাচ্ছি না, এটা জাস্ট কী কী বন্দুক আছে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কিন্তু আমার নেক্সট ভিডিওতে অভিরাজ অভিরাজের এই বন্দুকগুলো দিয়ে দেখিয়ে দেবে শ্যুট কীভাবে করতে হয়। শুধু একটা বন্দুক হলেই হবে না, এই দেখো এটা হচ্ছে, এর ভিতরে গোল গোল বড় বড় বল আছে, সেই বলগুলো দেয়, বলগুলো ওইদিকে আছে, ছোটো ছোটো ফুটোগুলো রান্না হয়নি। তো এই একটা বন্দুক, একটা নয় চারখানা বন্দুক আছে, দেখেছ? দুদিক থেকে আমি ই করছি, শ্যুট করছি, কেউ কাউকে না পেলে কি করবো, নিজেকেই শ্যুট করে দেখাচ্ছি। দুখানা চারখানা বন্দুক, এই দেখো আর একটা ছোট্ট প্লেন, এটা নিয়ে অভিরাজের ছোট্ট বেলাকার, এটা ছোট্ট, এই একটা। আচ্ছা এই দেখো ডোরেম্যান, তোমরা ডোরেম্যান কার্টুন দেখো সবাই, মানে আমি বাচ্চাদের বলছি, বড়দের বলছি না। এই দেখো ডোরেম্যান, তো আমার অভিরাজ তো খুব দেখে ডোরেম্যানকে, তো এই ডোরেম্যান মজিদা কিনে দিয়েছিল মেলা থেকে। এই দেখো এটার একটা চাবি আছে, চাবিটা এরকম করে ঘুরিয়ে দিলে এখনই চলতে শুরু করবে হাতের। এই দেখো আর একটা গাড়ি, এটাও দড়ি ধরে টানলে চলবে, এই যে দড়ি ধরে টানতে চাকা ঘুরছে। এই যে আর একটা গাড়ি, ওদের গাড়িও অভাব নেই, মানে এত গাড়ি। এবার কিছু সফট টয় দেখায়, এই দেখো টেডি টিং টিং, কি সুন্দর সফট, ছোট্ট ছোট্ট, মানে মেলায় গিয়ে বায়না করে, ওর তো সমস্ত খেলনাই কেনা আছে, তো খালি হাতে চলে আসবো তখন একটা করে সব টয় কিনে নেওয়া হতো। এই একটা, এই দেখো এটা তো মানে খেলে খেলে এর অবস্থা খারাপ হয়ে গেছে, এর আর কিছু নেই। আর এটা আছে, এই দেখো আর একটা, এর গলায় আবার এগুলো কী ঝুলানো, এইগুলো মেডেল, দেখেছো? এই মেডেলগুলো অভিরাজের কিন্তু সব, অভিরাজ 2 বছর 8 মাসে স্কুলে ভর্তি হয়েছিল নার্সারিতে, তখন ও 25 মিটার রানে সেকেন্ড হয়েছিল, ফ্লাগ রানে সেকেন্ড হয়েছিল, এমন কবিরাজ তো তোমরা জানো যোগা করে, যোগাতেও প্রাইজ পেয়ে নিয়ে এসছে, একটা দুটো তিনটে চারটে চারখানা মেরে। তো অভিরাজ তো পেয়েছে, কিন্তু অভিরাজের টেডির গলা এগুলো আমি ঝুলিয়ে রেখে দিয়েছি, আর এইভাবেই রয়েছে। তাই তোমাদেরকে এইভাবেই শেয়ার করলাম, কি সুন্দর মেডেলগুলো, দেখেছো? আচ্ছা এগুলো তো গেলই, এই দেখো একটা টিমি, এটাও সফট টয়ের মধ্যে, এটাও খেলেছে খুব ছোটবেলায়, এটা নিয়েও খুব খেলাধুলা করেছে। আর এই তো বড় একটা তো আছেই, এটা আমার মনে আছে এই টেডি বিয়ারটা তখন এইটুকুনি, মানে ওর থেকে বড় হয়ে গেছে টেডি বিয়ারটা, এটাও ওর বাবা ওকে রাসমেলায় কিনে দিয়েছে, সবে হাঁটতে শিখেছে এরকম বুকের মধ্যে নিয়ে খপ 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 করে করে, মানে ঠিক টেডি বিয়ারটাকে এইভাবে নিয়েছে, নিয়ে টেডি বিয়ারের থেকে এইটুকুনিও এইভাবে আসছিল। তো এটাকে আমি বিছানাতেই রাখি, ও বিছানাতেই এটাকে নিয়ে খেলাধুলা করে, সেই জন্য এটা বিছানাতেই থাকে। তো এটা তো দেখালাম, এই দেখো এইগুলো কি বলতো, এই দেখো ছোট্ট ছোট্ট, এইগুলো আমাদের এখানে একটা হস্তমেলা হয়েছিল, হস্তশিল্প মেলা, সেই হস্তশিল্প মেলায় এইগুলো কিনে নিয়ে আসা হয়েছে, এগুলো যথাসম্ভব ফুল দিয়ে তৈরি, মুরগির বাচ্চা। দেখো অভিরাজের খুব প্রিয় জিনিস, কিন্তু বাট আমি অভিরাজকে দিতাম না খেলতে, কারণ ও
অভিরাজ তখন ছোট ছিল, নিয়ে এই চোখ মুখ ছিঁড়ে ফেলে দেবে বলে আমি দিতাম না। ও শুধু কাঁচের আলমারির মধ্যে সাজিয়ে রাখতাম, ও শুধু দেখতো আর বলতো আমাকে দাও মুরগির বাচ্চা দাও আমি খেলবো খেলবো। ও তো আর বুঝতো না যে এগুলো জ্যান্ত না পুতুল। তো যাই হোক, এই দেখো কি সুন্দর সুন্দর দেখতে বাচ্চা, কেন সবারই পছন্দ হবে এইগুলো। তো এই দেখো গাড়ি তো অনেক ব্যবহার করা হলো, এবার একটা ঘোড়া টাক 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 বাক দেখেছো, এটারও এখানটাই মানে ইয়ে করা আছে, এই যে এখানে যেটা আছে এটা ঘুরিয়ে দিলে টাকপাক টাকপাক করে বিয়ে হবে। এটাও কেনা মেলা থেকে, মানে আমাদের এই মেলা থেকেই মানে প্রচুর সমস্ত কেনা, এখন ধরতে গেলে আমার বাড়িতেই একটা মানে দোকান হয়ে গেছে। এই দেখো এখন আমি ধনুক চালাবো, তীর ধনুক। এই যে দেখো তোমাদের মুখে যেন না লাগে, এই যে ছেড়ে দিলাম, এই যে পাচ্ছি না, হবে না হবে না আমার। যাই হোক যার জিনিস সেই খেলতে পারবে ভালো, আমি দেখালাম না। এই দেখো আর একটা খেললাম, এই কিলবিল 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 করছে, এই জ্যান্ত নাকি? না না জ্যান্ত না, এটা ওর দাদু, ওর মামার বাড়ির দাদু তখন ছোট্ট, তখন ওকে নিয়ে গেছিল কি নেবে কি নেবে, তো এই মাছটা নিয়েছিল। আর এই মাছটা কি সুন্দর ফ্লেক্সিবল, দেখো সুন্দর ইয়ে হচ্ছে, যেন মনে হচ্ছে দেখে জ্যান্ত। এই খেলাটা কিনে দিয়েছিল, আর একটা সফট টয় আছে এটা, এটাও নেওয়া হয়েছে, মানে খেলার মধ্যে কি নেবে, তখন এইটা একটা নেওয়া হয়েছিল, এটা খুব সুন্দর দেখতে। এই দেখো এটা একটা কার্ড, রোবট সিস্টেম, এটা এখন মানে রোবট হয়ে যাবে, এই যে চোখ বন্ধ করছে চোখ খুলছে, চোখ বন্ধ করছে চোখ খুলছে। তো
একটা পুতুল কিনে রাখা হয়েছে, ও খেলে না, এটা শোকেসেই পড়ে থাকে। তো শখ মিটানো হয়েছে, দেখা গেল ওর মায়েরও শখ মিটে গেছে, ওর মায়ের ছোটবেলার মতো খেলা শখ হয়েছিল। তো এই একটা, এই দেখো ডুগডুগি, ছোটবেলায় যে ওর কিনে দেওয়া হয়েছিল আবার নেক্সট ভিডিওতে। টাটা।